কালকে প্রস্তুতি চলছে কিসের জন্য? ঝালের জন্য? কি কি কিনে আনলে? কিসি করেছে, দাগ হয়ে গেছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সঙ্গীতা। আজকে আবার তোমাদের সাথে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার সাধের ঠিক আগের দিনটা। তো আজকে বাড়িতে অনেকে রয়েছে আমার সাধ উপলক্ষে, অনেকেই দেখতে পেলে নতুন সব মুখ। আমি তো এখন প্রায় বাইরে যেতে পারছি না, তো আমার সাধের সব শপিং দিদি আর আমার বাড়ির লোক সবাই মিলেই করেছে। কি কি কিনে আনলে? কর্তাকে পরিয়ে বসিয়ে দে, এটার সাথে ম্যাচিং ব্লাউজ কমিয়ে দাও তো। এই যে কার জামা এগুলো? কার জামা? এটা আমি পরি, পছন্দ হয়েছে। তার মানে পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে তোমার? পছন্দ হয়েছে? হাই করে দাও তো। সোনা পাখি হাই করে দিল, ও তো ভাষা বলছে, ও তো ভাষা বলছে রে। ওখানে নেই ওই ইয়েতে আর জানালায় দেখো বড় বড় জানা হয়েছে। হ্যাঁ, ওর মা বলেছে যে আগের জামা সব ছোট হয়ে গেছে, এখন সব বড় বড় জামা আনতে। ওটাও তো কেমন টাইট টাইট হয়ে গেছে, ওদের জামা তাই এখন। তো এই হলো এবাড়ির আমার সাধের শাড়ি, কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আমি জানি না আমাকে পরলে কতটা ভালো লাগবে, যেদিন পরবো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আগেরবার যেরকম করেছিলাম। তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো শাড়িটা। দেখতেই পেলে আমার সাধে কী কী জিনিস কিনে আনা হয়েছে, তো সবাই পছন্দ করে এনেছে। ভীষণ ব্লেসড ফিল করছি আমি সত্যি কথা বলতে গেলে। আর সব থেকে বেশি বড় কথা, আমার বাড়ির ফ্যামিলির সবার ভালোবাসা আর সাথে সাথে এখন তোমাদের ভালোবাসাও পাচ্ছি। আমার ভীষণ ভালো লাগছে এইভাবেই পাশে থেকেও। আমার এখানে কে কিসি করলো রে? এখানে এখানে কিসি করেছে, দাগ হয়ে গেছে? আমার সাধের শাড়িটা কেনার কথা ছিল, অবশ্যই সাথে যাওয়ার কথা ছিল আমার মায়ের, বাট আনফর্চুনেটলি একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো বাড়িতে সবাই দেখতেই পাচ্ছ অনেকেই চলে এসেছে, আর এরই মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আমার বাবা আর মায়ের দুজনার। স্কুটিতে করে যাচ্ছিল আর পেছন থেকে এসে একটা বাইক এসে ধাক্কা দেয়, মায়ের খুবই বাজে অবস্থা হয়েছিল। মাকে আজই নার্সিংহোম থেকে ডিসচার্জ করেছে, আর জিশান বাড়িতে মা আসার পর থেকে মার পাশাপাশেই থাকছে আর মায়ের টেক কেয়ার করছে। সারা রাতে আমি ঘুমাতে পারিনি ঠিকঠাক মতো, মা নার্সিংহোমে ছিল। আর এটা মানে মা বাড়িতে না থাকলে কি হয় তোমরা জানো, এটা নতুন করে বলার কিছু নেই। তো যাই হোক, মাকে মার সব রিপোর্ট এখন নর্মাল আছে,
এখন মোটামুটি মা ভালো আছে, বাট ব্যথা প্রচুর আছে। তো যাই হোক, ভগবানকে অনেক ধন্যবাদ যে মা আর বাবু এখন সুস্থভাবে বাড়িতে আছে, আর বাড়ির অবস্থাও এখন আগের থেকে বেটার আছে এই পুচকুটার জন্য আরও বেশি। ও এত সুন্দরভাবে সবার সাথে মিশে গেছে। তো জিশান এখন ওকে কোলে নেওয়ার জন্য প্রচুর চেষ্টা করে অবশেষে কোলে পেয়েছে, ভীষণ খুশি হয়েছে। আর এখন বাড়ির অবস্থা মানে এদিক ওদিক সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এই যে ট্রেগুলো আনা হয়েছে কালকে, এর মধ্যে কিছু চকলেট আর ফুল এগুলো চারপাশ দিয়ে সাজিয়ে দেবো। অ্যাকচুয়ালি এইগুলো বোনের করার কথা, বাট এগুলো বাধ্য হয়ে আমাকে করতে হচ্ছে, কারণ ও যেহেতু ব্যাঙ্গালোর গেছে চাকরি সূত্রে, তো সেই কারণে এই দায়িত্বগুলো এখন আমার ওপর পড়েছে। নিজের সাথে সব কিছু এই গোছানোর দায়িত্বটা আমাকে নিজেই পালন করতে হচ্ছে। বাড়িতে কোনো কাজ থাকলে সকালবেলা থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায়, তো একটু কাজ এগিয়ে রাখলাম, রাতের বেলাতেই শাড়ির প্লিটিংটা করে রাখলাম যাতে সকালবেলা উঠেই শাড়িটা পরতে কোনো প্রবলেম না হয়। এদিকে মিষ্টি আর মিষ্টির মেশো ভীষণ মজায় আছে, সেলফি তুলছে, আর মিষ্টি তো দেখছি সেলফির ক্যামেরা সামনে দেখলেই ভীষণ মিষ্টি একটা স্মাইল দিচ্ছে। আর ওদের দুজনকে দেখেই আমার এত ভালো লাগছে, মানে ওদের দুজনের মধ্যে এত সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে এই কদিনে, মানে না দেখলে মানে তোমরা বিশ্বাস করতে পারবে না। আর সত্যি বলতে আমি এগুলো সাজাতে গিয়ে বুনুকে খুব মিস করছি, কারণ এইগুলো ওরই করার কথা ছিল, আর আগের বার ওই করেছিল সব কিছু, বাট এইবার কি করব, আমাকেই করতে হচ্ছে সব, আমি সব কাজটা এগিয়েই রাখছি। খুব ইচ্ছে ছিল যে আমার সাথে এই প্রদীপ, এই টাইপের প্রদীপ এনে সাজানো হোক। আর কালকে কিছু আনা হবে, আরও কিছু ফুল টুল খোপাতে খোপা করবো ভাবছি, আর কালকে নিজেই সাজবো। আগেরবার বেশ কিছু রিচুয়াল ছিল বলে নিজে সাজতে পারিনি, বাট এবার চেষ্টা করব নিজের সাথে একদম নিজেই সাজার। শরীরটা ম্যাক্সিমাম টাইমই এখন খারাপ থাকছে, এখন যেমন দেখছি আমার স্কিনেও কিছু প্রবলেম আবার স্টার্ট হয়ে গেছে। মানে ছ সাত মাস আমি, মানে সিক্স মান্থ আর সেভেন্থ মান্থ আমি দুটো মাস ভালো ছিলাম, তার আগেও ভুগেছি, আবার নতুন করে আবার ভোগার স্টার্ট হয়ে গেছে আমার। কিসের জন্য, ঝালের জন্য? মুখে স্বাদ লাগছে তো, চোখ দিয়ে জল চলে আসছে। মাম্মা কেমন লাগছে রে, মাম্মা কেমন লাগছে? কার কোলে গেছো? আরে চাটনি খেয়েছে, চাটনি খেয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এটা কে রে, কে রে মাম্মা, মাম্মা কই, ধরতো মাম্মাকে। তো এইভাবেই আরও একটা দিন কেটে গেল, আর এবার মিষ্টিকে আমি একটুও কোলে নিতে পারিনি আমার পুচকুর জন্য। এটাও নেবে কি বলো তো, এগুলো কি কি এগুলো? অ্যাকচুয়ালি বোনকে কিছু জানানো হয়নি যেহেতু ও দূরে আছে, আর ও মাকে মেসেজ করেছে তুমি কেমন আছো, তো মা কি রিপ্লাই দেবে এখন বুঝতে পারছে না। তো মা যেহেতু অসুস্থ, মা সেভাবে কিছুই করতে পারছে না, এবার মাছ কাটার দায়িত্ব পড়েছে মেজোমার হাতে, আর বাবু মেজোমাকে একটু হেল্প করছে, যেমন আঁশগুলো বাবু সব ছাড়িয়ে দিয়েছে, আর মেজোমা মাছগুলোকে সব পিস পিস করে নিচ্ছে। অ্যাকচুয়ালি কালকে সকালবেলা থেকেই যেহেতু প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে সবাই থাকবে, আর মাছ কাটতে তো সবাই পারে না, আর আমার মার আবার সবার মাছ কাটা পছন্দও হয় না, সেই কারণে মেজোমাই কাটছে মাছগুলো। আর আমার তো মাছ কাটা দেখতে ভীষণ ভালো লাগে, আর তোমাদের কার কার মাছ কাটা দেখতে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও।
বুঝতেই পারছো কালকের মেনুতে ইলিশ ভাপা তো থাকছেই, আর তার সাথে এই মাথাগুলো দিয়ে হবে মুড়ি ঘণ্ট, যেটা আমার খুব ফেভারিট। আর ইলিশ মাছের ভাপা খেতেও আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আরও অনেক কিছু আইটেম হবে, সেগুলো তো তোমরা জানতেই পারবে নেক্সট ব্লগে, সেটা অবশ্যই শেয়ার করব। ও জেঠা, জেঠা মাছ কাটা দেখে যাও, আসো। আরে মাছ কাটা দেখে যাও, খেতে ডাকেনি, বলে কি আমি মাছ খাবো না। আমার জ্যাঠা, বাড়িতে কোনো প্রোগ্রাম হলে এরকম মাছ কাটলে কিন্তু সবাই মিলে একসাথে বসে দেখতে ভীষণ ভালো লাগে। সাজিয়ে সাজিয়ে রাখো, কালকে শাড়িটা যখন আনলো তখন তো দেখেইছো, আর আজকে দেখো এই যে। তো শাড়িটা কেমন হয়েছে জানিও, আর এটার সাথে এই ব্লাউজটা পরবো, আর এখানে আলতাও আছে, নতুন আলতা, সিঁদুর। কালকের প্রস্তুতি চলছে। আমি সাজতে আর সাজাতে বরাবরই একটু বেশি পছন্দ করি, আর এখন তো প্রায় সাজগোজ করি না বললেই চলে, আর যেহেতু সাজ সেই জন্য কিন্তু বেশ একটু সাজুগুজু করে নিচ্ছি। সবাই মিলে যেহেতু রয়েছে ওই জন্য বেশ ভালো লাগছে, বা প্রেগনেন্সির একদম লাস্ট স্টেজে চলে এসেছি, তো এখন ম্যাক্সিমাম টাইমই ভীষণ উইক ফিল করি, আর ভালোও লাগে না বেশিক্ষণ বসে থাকতে, বা এক দাঁড়িয়ে তো থাকতেই পারি না, বসেও থাকতে পারি না এখন, আর খুবই অস্থির লাগে। সবসময় খালি ভাবি যে কবে ঠিকঠাকভাবে সব কিছু হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। সাত মাসের সাধের ভিডিওটা ছিল, সেটার তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি সেই ভিডিওটাই, তো আশা রাখবো কালকের ব্লগেও তোমাদের ভালোবাসা একইভাবে পাবো, তার থেকে বেশি পাবো আশা রাখছি আরও। চলো টাটা, ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।